আমরা সাধারণত হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ইনস্টাগ্রামের মাধ্যমে ভিডিও ফটো বা ফাইল শেয়ার করি, কিন্তু আমরা সমস্যায় পড়ি যখন বড় কোনো ভিডিও বা বড় কোনো ফাইল আমরা কারোর সঙ্গে শেয়ার করতে যাই, সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে শেয়ার করা সম্ভব নয়, কারণ সেখানে একটা এমবি রেস্ট্রিকশন রয়েছে। তাহলে আমরা বড় কোনো ফাইল কারোর সঙ্গে কিভাবে শেয়ার করব? বা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি চাইছেন আপনার অডিয়েন্সদের কাছে আপনার ডেসক্রিপশনে কোনো ভিডিও লিংক শেয়ার করতে বা কোনো ফটো লিংক শেয়ার করতে, যেখান থেকে আপনার অডিয়েন্স সেটা ডাউনলোড করে তাদের ভিডিওতে ইউজ করতে পারবে, তাহলে সেটা আপনারা কিভাবে শেয়ার করবেন? অর্থাৎ শেয়ারেবল লিংক আপনারা কিভাবে জেনারেট করবেন? আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো এই শেয়ারেবল লিংক কিভাবে অতি সহজেই আপনারা জেনারেট করতে পারেন। গুগল ড্রাইভ ওপেন করলাম, ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন এই একটা ভিডিও, এই একটা ফটো, আর এখানে এই দেখুন একটা 500 MB মুভি। এই মুভিটির একটা শেয়ারেবল লিংক আমি এখানে জেনারেট করে রেখেছি। আমি চাইছি আমার একটা বন্ধুকে এটি শেয়ার করতে, কিন্তু আমি তখনই মুভিটি শেয়ার করতে পারবো যখন আমি এটার একটা শেয়ারেবল লিংক জেনারেট করতে পারবো। না হলে কিন্তু 500 MB ফাইল আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে শেয়ার করতে পারবেন না। এই দেখুন আমি একটা শেয়ারেবল লিংক এখানে জেনারেট করে রেখেছি। তাহলে কিভাবে আমরা এই শেয়ারেবল লিংক জেনারেট করব? প্রথমেই তাহলে চলুন জেনে নিই আমরা কত জিবি পর্যন্ত ফাইল এখান থেকে আমরা শেয়ার করতে পারি বা এই গুগল ড্রাইভে আমরা সেভ করে রাখতে পারি। তার জন্য বাঁদিকের উপর কোনায় এই যে 3 লাইন দেখছেন, এই 3 লাইনে ক্লিক করলাম। 3 লাইনে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে দেখুন 644 MB আমি ইউজ করেছি, কিন্তু আমি এখানে 15 GB পর্যন্ত ডেটা এই গুগল ড্রাইভে সেভ করতে পারি বা শেয়ারেবল লিংক আমি জেনারেট করতে পারি 15 GB পর্যন্ত ডেটা। তাহলে চলুন এবার দেখে নিই কিভাবে আমরা একটা শেয়ারেবল লিংক জেনারেট করব। শেয়ারেবল লিংক তৈরি করবার জন্য আমাদের কি করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এই বাঁদিকের এখানে দেখুন এই প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করবার পর এখানে এই যে দেখছেন আপলোড, এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার ফোনের গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে এই দেখুন গ্যালারি ওপেন হয়ে আছে। এখান থেকে চাইলে এই যে ফাইল, মাই ফাইল থেকে ফাইলও ট্রান্সফার করতে পারেন। তাহলে এখান থেকে আপনারা যে ভিডিও বা ফটো বা ফাইল আপনি গুগল ড্রাইভে সেভ করতে চাইছেন সেটা প্রথমে সেভ করে নিন। তার জন্য কি করতে হবে, যে ফাইলটি আপনি সেভ করতে চাইছেন জাস্ট সেই ফাইলটি বা ভিডিও বা ফটোর উপরে আপনি জাস্ট সিঙ্গেল ক্লিক করবেন। আমি এই ফটোটি সেভ করি, এটিতে ক্লিক করলাম। ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই দেখুন ফাইলটি এখানে আপলোড হয়ে গেল। এখন আপলোড তো হলো, আপলোড হওয়ার পর এটিকে আপনারা শেয়ার করবেন কি করে বা শেয়ারেবল লিংক কিভাবে জেনারেট করবেন? তার জন্য কি করবেন, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে এখানে দেখুন কপি লিংক করে কপি লিংকে ক্লিক করবেন। কপি লিংকে ক্লিক করে আপনারা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যাবেন। আমি এখানে মেসেঞ্জার ওপেন করি। এই মেসেঞ্জার ওপেন করবার পর এখানে জাস্ট পেস্ট করবেন, পেস্ট করে সেন্ড করবেন। এই দেখুন তাহলে এই লিংকটি এখানে শেয়ার হয়ে গেল। কিন্তু এই লিংক এখানে শেয়ার হওয়ার সত্ত্বেও আমরা কিন্তু এটিকে ওপেন করতে পারবো না। কেন ওপেন করতে পারবো না? কারণ আরও কিছু ইন্টারনাল সেটিং আপনাদের করতে হবে। অর্থাৎ এই ফাইলটি রেস্ট্রিক্টেড আছে, এই রেস্ট্রিকশনকে আমাদের এখান থেকে রিমুভ করতে হবে। সেটা আমরা কিভাবে করব, এই আবারও গুগল ড্রাইভ ওপেন করলাম। গুগল ড্রাইভ ওপেন করবার পর আবারও 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করবার পর এখানে দেখুন ম্যানেজ অ্যাক্সেস, এই ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করলাম। ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করবার পর এই দেখুন রেস্ট্রিক্টেড, অর্থাৎ এই ফাইলটি কিন্তু রেস্ট্রিকশন রয়েছে। তার জন্য আপনি কাউকে এই লিঙ্কটি শেয়ার করলেও সে কিন্তু এই লিঙ্কটি ওপেন করতেও পারবে না বা এখান থেকে ডাউনলোডও করতে পারবে না। এই রেস্ট্রিকশনে ক্লিক করলাম। রেস্ট্রিকশনে ক্লিক করবার পর এই রেস্ট্রিকশনে আবারও ক্লিক করলাম। রেস্ট্রিকশনে আবারও ক্লিক করবার পর এখানে দেখুন এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এই এনি ওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করলাম। এনি ওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন anyone on the internet with this link can view. এবার যদি আমরা এই লিংকটিকে শেয়ার করি তাহলে কি সে এই লিংকটি থেকে ভিডিওটি ডাউনলোড করতে পারবে? চলুন দেখে নিই। আবারও 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করে
এখান থেকে কপি লিংক করলাম, কপি লিংক করে আবার মেসেঞ্জারে ক্লিক করলাম, মেসেঞ্জারে ক্লিক করে এখানে আবারও এটিকে সেন্ড করলাম। এই দেখুন, এবার আমি লিংকটি ওপেন করি, এই লিংকটি ওপেন করলাম, ওপেন করবার সঙ্গে সঙ্গে এখানে দেখুন ডাউনলোড অপশন এলো। এই দেখুন, এই ডাউনলোডে আপনারা ক্লিক করবেন, এখানে এটিকে পারমিশন দেবেন, পারমিশন দেওয়ার সঙ্গে সঙ্গেই এই দেখুন এটা ডাউনলোড হতে শুরু করেছে। এভাবেই আপনারা একটা শেয়ারেবল লিংক জেনারেট করতে পারেন।